রোববার কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল ও গাজীপুরে লাঙ্গলের ছজন প্রার্থী। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন এটা দলের নয়, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। নির্বাচনী পরিবেশ নিয়ে নানা অসন্তোষের কথা তুলে ধরে জিএম কাদের বলছেন শেষ পর্যন্ত জাপা নির্বাচনের মাঠে থাকবে কি না তার সময় বলে দেবে। রংপুর থেকে আবু আসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর আসিন। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়েছিল ধোয়াশা। এরকম অনিশ্চয়তার মধ্যেই দলটি ঘোষণা করে প্রার্থী তালিকা। নানা নাটকীয়তা শেষে 17 ডিসেম্বর নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় জাপা। নির্বাচন আমরা যাচ্ছি সকল বাধা অতিক্রম করে। নির্বাচনে মাঠে থেকেই পরিবেশ নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টি। সবশেষ রোববার বরিশাল ও গাজীপুরের 6 জন লাঙ্গলের প্রার্থী কয়েক ঘন্টার ব্যবধানে পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এই নির্বাচন আবারও একটি ভাগাভাগি প্রশাসনের নির্বাচনের দিকে যাচ্ছে, সুতরাং সেই নির্বাচনের সাক্ষী হিসাবে আমরা থাকতে চাই, সেই নির্বাচনের প্রতিযোগিতা হিসাবে আমরা থাকতে চাই না। গুঞ্জন আছে দুই একদিনের মধ্যে জাপার আরও বেশ কিছু প্রার্থী একইভাবে সরে দাঁড়াতে পারেন নির্বাচনের মাঠ থেকে। দলটির চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল এটা কি দলের সিদ্ধান্ত নাকি প্রার্থীদের ব্যক্তিগত। অনেক দলীয় প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না, যদি সব যদি 300 আসনই প্রার্থীতে করা হয় অনেক সময় অনেক প্রার্থী শেষ পর্যন্ত থাকেন না, এমন ডিক্লেয়ার দিয়ে কেউ যান, কেউ এমনি চলে যান, কেউ এমনি বসে যান। তো যে কোনোভাবেই হোক সবসময় এটা হয়, এবারে তো এটাকে বেশিভাবে কালার করা হয়েছে। তবে আমার একটা নির্দেশ ছিল সবার কাছে, এখনও আছে, যে যারা করতে চান না আমি তো তাদের জোর করে করাবো না, এটা তাদের একটা অধিকার। যদি ভালো মনে করেন না করেন, অর্থের অভাব হতে পারে, অন্যান্য হুমকির কারণ হতে পারে, এবং তাদেরকে অন্যায় করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করছে, এটাও ঠিক। তবে এই অন্যায় অত্যাচারকে সহ্য করারও একটা রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার। তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি? জিএম কাদেরের পরিষ্কার জবাব সময়ই বলে দেবে। এই অবস্থায় জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে তো? সেটা নির্বাচন আসা পর্যন্ত আমরা এখন তো বলতে পারছি না, আমরা উইল হ্যাভ টু ওয়েট এন্ড সি আপ টু দ্য লাস্ট। এইচএম এরশাদ প্রতিষ্ঠিত এই দলের শেষ গন্তব্য কোথায় তা জানতে অপেক্ষা করতে হবে 7 জানুয়ারি পর্যন্ত। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।